আল্লাহ সুহানহতালা মানুষ সৃষ্টি করেছেন সবচেয়ে গুরুত্ব দিয়ে এবং প্রত্যেকটা পদে পদে আল্লাহ আনুষ্ঠানিকতা রেখেছেন কখন মায়ের পেটে আসবে চারচল্লিশ হলে ফু দিতে হবে ফেরেস্তা আসবে ভাগ্যলিপিবদ্ধ করতে হবে কখন পেট থেকে বের হবে কিভাবে খাবারের ব্যবস্থা করতে হবে মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা দিতে হবে কিভাবে আর হিসাব কানুন চালু করতে হবে আমি একটা যদি এক জায়গায় রিভলভার হাতে করে গুলি করি তো আমার ফরেনসিক রিপোর্টে ধরা পড়বে যে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট ছিল আল্লাহ তালা কিয়ামতের মাঠে হাতকে বলবেন কথা বলো মানে যা যা স্পর্শ করেছে হাত ধরে রেখেছে মানুষ যদি হাতের ফিঙ্গার প্রিন্ট ধরতে পারে আল্লাহ পারবেন না মানুষ যদি ফরেন্সিক রিপোর্ট করতে পারে হাতের আল্লাহ পারবেন না মানে এই হাত দিয়ে যা যা স্পর্শ করা হয়েছে সব এখানে কি আছে রেকর্ডেড এ হাতের মধ্যে কি আছে রেকর্ডেড আছে এটা মানুষ ধরতে পারতেছে সেটা আল্লাহ তালা কিয়ামতের মাঠে মুখ বন্ধ করে দেয় নখতিম আলা ফাহিম মুখ বন্ধ করে দিয়ে হাত আর পাকে কথা বলতে বলবেন এগুলো আল্লাহর সিস্টেম আপনাকে অপরাধী প্রমাণ করার সম আমাল মিস ক আদার রতিন হই কেউ যদি সরিষা সমপরিমাণ কল্যাণ করে কেমনতার মাঠে দেখতে পাবে পড়া পরের কথা জানাপরের কথা দেখবে তথা আল্লাহসোবানতলা আপনি যা করছেন সব কিছু আল্লাহ সোহানতলা পর্যবেক্ষণ করছেন আর এই জমিন ভয়ঙ্কর যন্ত্র জমিন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র আপনি মনে করেছেন জমিন এমনি আপনি জমিনে একটা ধান লাগান দেখবেন ধানের গাছ হবে হবে না তাহলে জমিন এমনি না জমিনের কিছু আছে আছে নাহলে ধানের গাছ কেমনে হয় ওখানে একটা বীজ বপন করলে গাছ কেমনে হচ্ছে মানে জমিনের কিছু আছে এই জমিন ভয়ঙ্কর যে জমি গাছ উৎপন্ন করতে পারে সেই জমিন সবকিছু রেকর্ড করে রাখছে কিয়ামতের মাঠে কথা বলবে আল্লাহ সুবাহান ও তালাসরা জিলজালের মধ্যে বলেছেন ইয়ামাই রিং তো হাদ্দি আখবা রাহা আলাহা আজ কিয়ামতের মাঠে জমিন কথা বলবে সবচেয়ে ভয়ংকর যন্ত্র যা যা পৃথিবীতে করছে সব রেকর্ডেড সুতরাং আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেননি অনর্থক সৃষ্টি করেননি আপনার সবকিছুই আল্লাহ সুবাহ পর্যবেক্ষণের ব্যবস্থা করেছেন আপনার সাথে দুইজন ফেরেশতা দিয়েছেন আপনার সাথে একজন বন্ধু আর একজন বন্ধু শয়তান কারিনান একটা মানুষ জন্মের পর থেকে দুইজন সাথে থাকে সব সবসময় আর শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত সম্পর্ক শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি জন্মগত রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম হাদিসে বলছে যখন বাচ্চা জন্ম নেয় তখন বাচ্চা যে কাদে হাততা ইয়াস্তহিল্লাহ স রেখান কেঁদে ওঠে চিৎকার করে ওঠে মা মিন মাউলুদ্দিন এমন কোনো আদম সন্তান নেই ইল্লা ইয়ামাসুহুশাই যাকে শয়তান স্পর্শ করেনি গুতা দেয়নি আঘাত করেনি এমন কোনো আদম সন্তান নেই শয়তানের আঘাতের কারণে আদম সন্তান কেঁদে ওঠে ইল্লা মারিয়াম ওয়াজিব নু ঈসা তবে মারিয়াম এবং তার সন্তান ঈশা বাদে তাদেরকে শয়তান স্পর্শ করেনি বাকি সকল আদম সন্তানকে জন্মের পর শয়তান স্পর্শ করেছে শয়তানের স্পর্শে মানুষকে দিয়েছে তাহলে শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি জন্মগত শয়তান বাস্তব জিনিস রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন এমন কোনো আদম সন্তান নেই যার দুইটা বন্ধু নাই এটা শয়তান বন্ধু আর একটা ফেরেশতা বন্ধু এবং শয়তান এত ভয়ংকর এত ভয়ঙ্কর যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ তাআলা একমাত্র শয়তানকেই দিয়েছেন আপনার স্ত্রীরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে আপনার সন্তান সন্ততিরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে যে ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন আপনার হৃদয়ের প্রভাব বিস্তার করবে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে আপনার অন্তরে খারাপ কথা দিবে আপনি আপনার শত্রুকে চিনতে পারেননি এই জন্য আপনি ভুল পথে আছেন শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু রাসুলসল্লা আলি এবং সিরাতে মুস্তাকিমে আসার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান। আল্লাহ পবিত্র কোরআন মুস্তাকিম আমি আদম সন্তানকে সেরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব তার ডানে থেকে তার বামে থেকে তার সামনে থেকে তার পিছনে থেকে আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে আসতে দিব না সিরাতে মুস্তাকিমে আসা এত সহজ নয় যে সিরাতে মুস্তাকিমের কথা আল্লাহ পাঁচ অক্ত সালাতে বলতে বলেছেন ওই সিরাতে মুস্তাকিম অনেক দামি জিনিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস ওই সিরাতে মুস্তাকিমে একমাত্র তারাই আসতে পারে আলাইহিম যাদের উপর আল্লাহর দয়া আছে সিরাতে মুস্তাকিমে একমাত্র কারা আসতে পারে যাদের উপর আল্লাহর দয়া আছে আর সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য তাদের হবে না গাইরিল মকদুব আলি হিমাল্দ আল্লিন যারা অভিশপ্ত যারা পথভ্রষ্ট তাদের সেরাতে মুস্তাকিমে আসার ভাগ্য হবে না আপনি ভাল্লা আপনাকে ভালোবাসে না বাসেন না এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয় এটা বোঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বুঝার উপায় আপনার পাওয়ার নয় এটা বুঝার উপায় আপনার সম্মান নয় এটা বুঝার উপায় আপনার মর্যাদা নয় ইন্দাই আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন কারুনকেও সম্পদ দিয়েছিলেন আল্লাহ দাউদ আর সোলাইমানকেও ক্ষমতা দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন আল্লাহ সুবাহ তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ দেন আজকে ফজরের সালাদ জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন যদি আপনার ফজরের সালাদ জামাতে আদায় করার সুযোগ হয় তাহলে আপনার ওপর আল্লাহর দয়া আছে আর যদি সুযোগ না হয়ে থাকে তাহলে এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি আপনি যদি গান বাজনায় ব্যস্ত থাকেন পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থাকেন সুদ ঘুষে ব্যস্ত থাকেন আপনার মুখে যদি দাড়ি না থাকে তাহলে জেনে রাখবেন এটাই আপনার জন্য বড় শাস্তি আপনার ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে হবে এটা শাস্তি ওটা শাস্তি নয় ওটা তো ধোকা আল্লাহর পক্ষ থেকে আপনি জেলে যাবেন এটা শাস্তি ওটা তো শাস্তি নয় আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যা আল্লাহ তার রহমত থেকে তার করুণা থেকে তার দরবার থেকে তার দয়া থেকে তার বরকত থেকে আপনাকে বঞ্চিত রেখেছেন বিতাড়িত রেখেছেন আল্লাহর অবাধ্য করে রেখেছেন আল্লাহর আনুগত্য থেকে দূরে রেখেছেন এটাই সবচেয়ে বড় শাস্তি এটা বুঝে আপনাকে কষ্ট পেতে হবে এটাই পৃথিবীর বাস্তবতা আপনার ক্ষমতা আপনার ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে ধোকা ছাড় আল্লাহ সুবহান ধন সম্পদ ক্ষমতা সবাইকে দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু দিনের জ্ঞান মাই্লাহ হাবি হিফাকি হুফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তাহলে আপনার সাথে কি আল্লাহর সম্পর্ক আছে আল্লাহ কি আপনাকে ভালোবাসে আল্লাহ সোভান হতো আল্লাহর সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে আল্লাহর সাথে কি আপনার কোনো কানেকশান আছে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি আল্লাহর দরবারে দুই হাত তুলে কিছু চাইতে পারবেন না আপনার লজ্জাবোধ হবে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে মানুষ এবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া আল্লাহর সামনে ছোট হওয়া ইবনুল কাইম রাহিমাহুল্লাহ লিখছেন অনেক মানুষ ইবাদত করে জাহান নামে যাবে অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে কেন যেমন আপনি আপনার পড়োশী একজনকে হয়তো দেখছেন সে গুনাহ করছে আমাদের মধ্যে এরকম একটা স্বভাব আছে বিশেষ করে আমাদের আমি নাম বলতেও হচ্ছে আমাদের আহলেহাদির সমাজে যে উমুক মাঝহাবি উমুক বেদাতি উমুক মশে আর আমি জান্নাত কিনে নিয়েছি এই যে অপরকে ছোট করে নিজেকে বড় করে দেখা যায় জান্নাত আমার বাপের পৈতৃক সম্পত্তি এটার কথাই ইবনুল কাইম রাহেমাহল্লা বলছেন বহু মানুষ আমল করে জান্নাত জাহান নামে যাবে আর গুনাহ করার পরেও বহু মানুষ জান্নাতে যাবে কেন আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় আমি সহিয়াকে দেয় আসছি উমুক বেদাতি বুঝেননি আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় তো এই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে নামে নিয়ে যাবে আর গুনাহ যেই গুনাহ আপনাকে আল্লাহর সামনে ছোট করেছে ভুলবশত একটা গুনাহ করে ফেলেছেন আদম সালাম ভুল করেছিলেন কিন্তু ওই ভুল তাকে আল্লাহর সামনে এত ছোট করেছে এত ছোট করেছে উনি মরা পর্যন্ত বলতে থেকেছেন রব্বানা ও তারা লানা খুাম আল খা সরিন এই যে আল্লাহর সামনে ছোট হয়ে কাঁদছেন চাচ্ছেন এটা আল্লাহর এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যে করেও জান্নাতে চলে যাবেন কিন্তু আর আপনি আপনি আমলের অহংকারে জাহান নামে চলে যাবেন সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবাহানহতালার সাথে সম্পর্ক আল্লাহ সুবাহানহতালাকে বুঝতে পারা আল্লাহ সুবাহানহ তালা পৃথিবীতে মানুষ যে ধরনের আমল করবে সেই ধরনেরই প্রতিদান দিবেন যেমন আপনি এখন দান করলেন না অনেক মানুষ দান করেছেন এই দান করা এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত যে দান যদি কাফেরও করে একজন দুর্বল অসহায় মানুষকে যদি কাফেরও সহযোগিতা করে আল্লাহ সুবাহতাল পুতিদানকে দুনিয়াতে দিয়ে দিবেন কী দিবেন ও যেমন আর একজনের বিপদ দূর করেছে আল্লাহর বিপদ দূর করে দিবেন আপনি মাদ্রাসার বিপদ দূর করলেন না দানটা করে এটা মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে তো কষ্ট আছে সমস্যা আছে প্রবলেম আছে আমরাও তো দেখতে পাচ্ছি আব্বুকে মাদ্রাসা গড়তে কত কষ্ট করে মাদ্রাসা তৈরি করতে হয় গড়তে হয় তাহলে আপনি যখন একজনের বিপদ দূর করছেন আল্লাহ তালার নিয়ম হচ্ছে মানুষকে প্রতিদান দিবেন আমল অনুযায়ী যেমন আমল তেমন প্রতিদান ওয়াসাল্লাম মেরাজে গেলেন স্বপ্নের মাধ্যমে মেরাজে গেলেন সশরীরে কিন্তু একটা হাদিসে তিনি স্বপ্নে দেখছেন যে ফেরেস্তা তাকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে দেখছেন যে জাহান নামের একটা গর্ত যেই গর্তে উলঙ্গ অবস্থায় মানুষ আগুনে জ্বলছে আর তাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখলেন লম্বা হাদিস আমি শুধু সংক্ষেপে বলতেছি আর এক জায়গায় গিয়ে দেখলেন পাথর দিয়ে একটা রক্তের সমুদ্রে আঘাত করা হচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখলেন একজনের রড দিয়ে মুখ চিরে এপার থেকে ওপার এপার থেকে ওপার করা হচ্ছে আরেকজনের দেখলেন পাথর দিয়ে মাথায় নিক্ষেপ করা হচ্ছে পাথর দূরে চিটকে পড়ে যাচ্ছে আবার মাথা ঠিক হচ্ছে আবার পাথর দিয়ে মারতেছে সব শেষে যখন জিবা আল্লাহ সাল্লাম শোনালেন ঘটনা কি তো ঘটনা হচ্ছে যাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ওরা দুনিয়াতে জেনা করতো আমল যেমন শাস্তি তেমন কথা বুঝতে পারছেন কি অন্য জায়গায় দুর্গন্ধ বের হয় না কেন অন্য কারো দুর্গন্ধ বের হয় না কেন লজ্জায় স্থান থেকে তাদের বের হচ্ছে কেন তারা জেনা করেছে লজ্জায় স্থান দিয়ে আমল যেমন শাস্তি তেমন যার মাথা পাঠাচ্ছে সে কে আলেম ইলম অনুযায়ী আমল করতো না তো জ্ঞান কোথায় ছিল মাথায় ছিল তাহলে আমল যেমন শাস্তি তেমন পুরো আল্লাহ সব তালে হাকিমন আলিম আপনি যেমন আমল করবেন আল্লাহ প্রতিদান তেমন দিবে নেক আমল হোক খারাপ আমল হোক প্রতিদান আল্লাহ তালা তেমনই দিবেন তো দান করলেন দান করে আপনি কারো বিপদ দূর করলেন আল্লাহ প্রতিদান হিসেবে আপনার বিপদ দূর করে দিবেন। অগণিত হাদিস আছে অসংখ্য হাদিস আছে মানুষ যদি বিপদ বালা মুসিবত থেকে বাঁচতে চায় যে বালা মুসিবত যেন না আসে তাহলে বেশি বেশি কী করতে হবে দান করতে হবে আল্লাহ বাকিলের সম্পদকে বিপদ দিয়ে বের করে নেন আল্লাহ বখিল কৃপণের সম্পদকে মানত দিয়ে বের করে নেন সন্তান এক্সিডেন্ট হয়েছে সাথে সাথে মানত মানে আল্লাহ আমার সন্তানকে যদি সুস্থ করে দাও তাহলে একটা গরু মাদ্রাসায় দিব এই যে একটা গরুর টাকা বেড়ে হয়ে গেল মানতের মাধ্যমে এটা আল্লাহ কার করে কৃপন যে যে দান করে না তার কথা বুঝতে পেরেছেন এত বেশি দান করেন যেন বিপদ না আসে কেন আমল যেমন পুঁতিদান তেমন কাফেরও যদি দরিদ্র অসহায়কে সহযোগিতা করে তা আল্লাহ সুবাহ তালার প্রতিদান দুনিয়াতে দিবেন কিছু কিছু আমল আছে যে সমস্ত আমলের প্রতিদান আল্লাহ সুবাহ তালা দুনিয়াতেই দেন তার মধ্যে একটা খারাপ আমল আছে যে খারাপ আমলের শাস্তি এত দ্রুত এত দ্রুত কোনো খারাপ আমলের শাস্তি আল্লা সুবাহ তালা দুনিয়াতে দেন না সাহি ইবন হিব্বানের হাদিস কিন্তু দুইটি আমলের শাস্তি আল্লাহ সুবাহ তালা অতি দ্রুত দুনিয়াতেই বাস্তবায়ন করেন এক পিতামাতার অবাধ্য হয়ে চলে যে তার প্রতিদান আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন সে তার চোখে দেখতে পাবে পিতা মাতার অবাধ্যতার প্রতিদান হয় তার সন্তান তার অবাধ্য হয়ে যাবে ও যদি ওর বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তো ওর সন্তান অকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না হয় কোনো না কোনো মাধ্যমে আল্লাহ পিতা মাতার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই দিবেন আর একটা হচ্ছে জেনা আল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন হয় ভয়ঙ্কর রোগ হবে ভয়ঙ্কর ব্যাধি হবে না হয় দারিদ্রতা দেখা দিবে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ সুন্নতাল্লাহ জেনার শাস্তি দুনিয়াতেই দিবেন প্রত্যেকটা অ্যাকশনের রিয়াকশন আছে প্রত্যেকটা কাজের পাল্টা প্রতিক্রিয়া আছে আমি ঠেলছি মাইকটা দূরে চলে যাচ্ছে আমি পাতা উল্টাচ্ছি পাতা উল্টাচ্ছে আমি টেবিল ঠেলছি টেবিল দূরে চলে যাচ্ছে আপনি যা করবেন তার রিয়াকশান থাকবে পৃথিবীতে হবে আপনার নিজের জীবনে হবে পৃথিবীতেও হবে যখন ইসা এবং ইমাম মাহদি আসবেন সাত বছর আদল ন্যায় পরায়ণের শাসন যখন দুনিয়াতে কায়েম করবেন তখন একটা গরুর দুধ খাবে একটা গ্রাম একটা বংশ একটা ডালিম খাবে একটা গ্রাম একটা বংশ কেন এতদিন পৃথিবীতে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে বরকত ছিল না পৃথিবীতে রহমত ছিল না এই জন্য গরুর দুধে জমির ধানে ডালিমে বরকত হয়নি উঠে গেছে মানুষের গুনাহের কারণে পৃথিবীতে শাস্তি এসেছে ভূমিকম্প এসেছে জলোচ্ছ্বাস এসেছে মানুষের পাপের কারণে কিন্তু যখন তারা ন্যায় পরায়ণতার তার শাসন কায়েম করবেন মানুষ যখন আল্লাহর জিকির আজকার করবে তখন জমিন তার সব রহমতের দরজা সব বরকতের দরজা আসমান এবং জমিনি অগণিত অসংখ্য রহমত বরকতের দরজা আছে যে তাও হিদ কায়েম করবে আল্লাহ তার জন্য মুক্ত করে দিবে কে জানতো মরুভূমির ওই সমস্ত ফকির মিসকিন যাদের কাছে কিছুই ছিল না তাদের মরুভূমির নিচে আল্লাহ তেল দিয়ে দিবেন কে জানতো আলা কুল্লি সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে একজন মানুষ আল্লাহ মানুষকে পৃথিবীতে এমনি সৃষ্টি করেনি আর একজন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এবং শয়তান মানুষকে সেরাতে মুস্তাকিম থেকে দূরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবাহান হ তালা পবিত্র কোরআন মাজিদ এবং আল্লাহ তার হাদিসে শয়তান সম্পর্কে অগণিত অসংখ্য হাদিস কোরআনের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান হাদিসের পৃষ্ঠা উল্টালেই দেখবেন শয়তান হাদিসে হাদিসে শয়তান আয়াতে আয়াতে সুরাই সুরাই শয়তান বিরু খতোয়াতি শৈতান ইন্না শৈতান আলহুম আদুউ মুবিন শুধু শয়তান আউজুবিল্লা হিমিন শৈতানুর রজিম বিসমিল্লাহ আল্লাহমিন্ন মিনাল কামিনুস আল খাবাইস শুধু শয়তান ঘুমাতে যাবেন শয়তান ঘুম থেকে উঠবেন শয়তান বাড়িতে প্রবেশ করবেন শয়তান খেতে বসবেন শয়তান সর্বত্র শয়তান ওত পেতে বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য আর শয়তানের ওই ওত পাতা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে পৃথিবীতে সেরাতে মুস্তাকিমে টিকে থাকা রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা বাস্তব উদাহরণ দিয়েছেন হাদিসের মাধ্যমে যে মানুষ যখন ফজরের সময় ঘুম থাকে তখন শয়তান মানুষের কাঁধের কাছে গিয়ে বলে নাম নাম ঘুমিয়ে থাকো রাত রাত অনেক অনেক লম্বা লম্বা তার ঘাড়ের কাছে শয়তান তিনটে গিট দেয় এটা আল্লাহ রাসুলের হাদিস আপনি হয়তো মনে করতেছেন এত শীতের মধ্যে ল্যাপের মধ্যে এত আরাম এত মজা কিন্তু আসলে এটা আপনার কাছে মনে হচ্ছে আরাম মজা কিন্তু আসলে এটা শয়তান আপনাকে মনে করাচ্ছে এইটা যখন আপনি বুঝতে পারবেন তখন সঠিক রাস্তায় আসতে পারবেন আর যখন মনে করবেন আপনার নিজের আরাম নিজের মজা নিজের আয়েস তখন আর আসতে পারবেন না যে গেম নিজের মজার জন্য খেলছেন যে গান নিজের আরামের জন্য শুনছেন এটা আসলে শয়তান শোনাচ্ছে এই কান এই চোখ এই নাক এগুলো প্রত্যেকটা হচ্ছে শয়তানের আক্রমণের রাস্তা শয়তান মানুষের উপর আক্রমণ করে এই চোখ দিয়ে শয়তান ওই জিনিস দেখাবে যেই জিনিস আল্লাহ পছন্দ করেন না এই কান দিয়ে শয়তান ওই জিনিস শোনাবে যেই জিনিস শোনা আল্লাহ পছন্দ করেন না এটা শয়তানের আক্রমণের রাস্তা এই কান দিয়ে গান শুনবে গান গিয়ে আঘাত করবে হৃদয়ে হৃদয় কালো স্পট পড়বে একটা একটা করে স্পট পড়তে পড়তে হৃদয় কালো হয়ে যাবে আল্লাহমাইন্নি জালাম তু নফসি হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি গুনাহ করতে করতে কালো স্পট পড়তে পড়তে অন্ধকার হয়ে গেছে আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি গুনাহ করা বলে হয়নি অত্যাচার কেননা প্রত্যেকটা গুনা আত্মার উপর অত্যাচার প্রত্যেকটা অন্যায় কাজ আত্মার উপর অত্যাচার এই আত্মা ছটপট করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আল্লাহ বিদিকমা ইন্নুল কলুব আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় মানুষের আত্মাগুলো ঠান্ডা হয় আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণে এই আত্মার খাদ্য আল্লাহর জিকির আল্লাহর শরণ আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণের সবচেয়ে বড় মাধ্যম সালাত মানুষ মনে করে জিকির মানে আল্লাহ 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 এটা মনে হয় জিকির কলানের একটা আয়াত আছে দেখবেন আকিম সালাত্রি কলানের আয়াত কায়েম করো কিসের জন্য বলেন তো লিজিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম করো আমার জিকিরের জন্য মানে পাঁচ অক্ট সালাত মানে পাঁচবার আল্লাহকে স্মরণ করা পাঁচ অক্ত সালাত মানে কি পাঁচবার আল্লাহকে স্মরণ করা এবং আপনার প্রত্যেক আমলের নেকি আপনি পাবেন আপনার হৃদয়ের অনুভূতির উপর ভিত্তি করে দেখেন দুটা হাদিস আপনাদের জানা আছে একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লিম বলছেন কেউ যদি আরাফ আর রাখে তাহলে এক বছর আগের এক বছর পরের মাফ হয়ে যাবে আর কেউ যদি আসুর আর রাখে তো এক বছর আগের মাফ হয়ে যাবে এখন কেউ যদি প্রতি বছর আরাফার আর আসুর আর রাখে তো একবার আরাফার আর রাখে আগের বছর তো গুনা মাফ হয়েই আছে তো পরের বার আবার আরাফার আর সিএম রাখে আবার আগের বছরের গুন কেমনে মাফ হয় কথা মনে বুঝতে পারেননি কথা কি বুঝতে পেরেছেন প্রশ্ন আবার বলি একদিন আরাফার সিয়াম মানে এক বছর আগের আর এক বছর পরের গুণা কি হয়ে গেছে মাফ হয়ে গেছে তাহলে এবছর আরাফার সিয়াম সিএম রেখেছি মানে আগামী এক বছরের গুণা কি হয়ে আছে হয়ে আছে মাফ পরের বছর আবার যখন আরাফার সিএম রাখবো তখন আবার আগের এক বছরের গুনা কিভাবে মাফ হবে যে এক বছর অগ্রিম মাফ আগের এক বছরের সিয়ামের আগের একদিনের সিএম কারণে হয়ে আছে কথা কি বুঝতে পারছেন তখন ইবনেল কাইম রাহিমাহুল্লাহ উত্তরে বলছেন যে মানুষ খালি হাদিস সুন্দর আমল করলো যে কেউ যদি দিনে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে পাঁচ ওয়াক্ত সালাতের মাঝে যা আছে সব ক্ষমা হয়ে যাবে হাদিস আছে না হাদিস সুন্দর হয়ে গেল এই প্রত্যেকটা জিনিস নির্ভর করবে তার হৃদয়ের অনুভূতির উপর তার ইখলাসের উপর তার আন্তরিকতার উপর রমাজানের সিয়াম তো সবাই রাখে তার মানে কি সবার পূর্বের সবগুণা মাফ হয়ে যায় হ্যাঁ কত সিয়াম আলা নিবেন কত মেয়ে নিবেন সিয়াম রেখেছে পর্দা করে বের হয়নি আছে না কত শিয়ামলা নেবেন টিভির সামনে বসে থেকে গান বাজনা শুনতেছে কত শেমালা নিবেন ইফতারি করতেছে মদ দিয়ে বিড়ি দিয়ে সিগারেট দিয়ে আছে না আছে তাহলে এই যে আপনি আমল করতেছেন এ আমলের নেকি এ আমলের ফজিলত আপনার হৃদয়ের অনুভূতির উপর নির্ভর করবে আপনার জিক্রের আকিমি জিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো পাঁচক্ত সালাতে আপনি কতক্ষণ কতটুকু আল্লাহকে স্মরণ করতে পারতেছেন এটার উপর নির্ভর করবে প্রতিদান এটার উপর নির্ভর করবে আল্লাহ সুহানহার দয়া তো মানুষের সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে মহান দায়িত্ব আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করা মুসা যাও ফেরাউনকে দাওয়াত দাও ফেরাউন মহা অত্যাচারী মহা অহংকারী নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলিও আর শোনো ওয়ালা তানিয়া ফিজিক্রি আমার সাথে সম্পর্ক ছিন্ন করিও না জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ রাখিও আমাকে কি করিও স্মরণ রাখিও তাহলে ওই মানুষের জীবনের কি মূল্য যার সাথে আল্লাহর সম্পর্ক নাই যে পাঁচ অক্ত সালাত আদায় করে না ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই কোনো কানেকশনই নাই কোনো যোগাযোগই নাই ও মুসলমান কিনা সন্দে আছে ছাড়া দাদাই প্রথম করি প্রথম ইট প্রথম বৃত্তি যেটার দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক রক্ষা হয় আপনার পিতা মাতা আপনার ভাই বোন বাপমা আত্মীয় স্বজন আপনাকে যতটা না ভালোবাসে আপনার প্রতিপালক আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসে সাজ গুরুনি আপনি আফ্রিকার জঙ্গলে বসে যদি আল্লাহকে স্মরণ করেন আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ সাথে সাথে আপনাকে স্মরণ করবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে সাথে সাথে স্মরণ করবেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যদি ইউনুস আমাকে স্মরণ না করতো লাহিল্লা আংতো হানি কুমতুমিনাবলিমিন এটা যদি বারবার না পড়তো পড়ত লালিহিল তাহলে আমি ইউনুস আলহি সালাতামকে মাছের পেটে তিয়ামত পর্যন্ত রেখে দিতাম এটা হচ্ছে আল্লাহর স্মরণের গুরুত্ব আল্লাহর জিকিরের গুরুত্ব বেশি বেশি আস্তা ফিরুল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বেশি বেশি আল্লাহ আকবর এটার গুরুত্ব এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে অমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসাই আলিয়া আবুদুন এবাদত নয় দাসত্ব এবাদত বললে আপনি বুঝবেন যে সালাত সিয়াম করে দিলাম হয়ে গেল যে আমি তোমাকে সৃষ্টি করেছি কিসের জন্য আমার এবাদতের জন্য তাহলে আপনি বুঝবেন সালাদ সিয়াম করলাম এবাদত শেষ দাসত্ব দাসত্ব মানে পার্মানেন্টলি ফুল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স দাসত্ব চব্বিশ ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টা দাসত্ব আর আল্লাহর দাসত্ব এত মজার এত মহান এত ফজিলতপূর্ণ যে নিজেকে পরিপূর্ণরূপে আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ আকবর যে সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে পৃথিবীর কেউ টাকার দাস পৃথিবীর কেউ নারীর দাস পৃথিবীর কেউ বইয়ের দাস পৃথিবীর কেউ সন্তান সন্ততির দাস পৃথিবীর কেউ আত্মীয় স্বজনের দাস পৃথিবীর কেউ প্রধানমন্ত্রীর দাস পৃথিবীর কেউ চেয়ারম্যান মেম্বারের দাস পৃথিবীর কেউ টাকাওয়ালার দাস প্রত্যেকটা মানুষ কোনো না কোনো স্তরে কারো না কারো দাসত্ব করছে একমাত্র সেই দাসত্ব থেকে মুক্ত যে সম্পূর্ণরূপে আল্লাহর দাস ওই সবচেয়ে বড় স্বাধীন কিসের উনিশশো সালের আর উনিশশো সালের স্বাধীনতা সবচেয়ে স্বাধীন একশো পার্সেন্ট স্বাধীন সে যে একশো পার্সেন্ট আল্লাহর দাস একশো পার্সেন্ট আল্লাহর গোলাম ইব্রাহিম যেমন এই জন্য আমি বলেছি বহু বক্তব্যে তাও হৃদ যার ভিতরে আছে ওই পারমাণবিক বম ভয়ঙ্কর অস্ত্র যে সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট আল্লাহর গোলাম ওকে পৃথিবীর কেউ থামাতে পারবে না ও পারমাণবিক বমের চাইতে শক্তিশালী অ্যাটোম বমের চাইতে পাওয়ারফুল কেন ও হচ্ছে সবচেয়ে স্বাধীন আর পৃথিবীর সবাই গোলাম সবার পায়ে জিঞ্জির বাধা আছে কোনো না কোনো কিছুর জিঞ্জির চাকরির জিঞ্জির মায়ের জিঞ্জির সন্তান সন্ততির জিঞ্জির বইয়ের জিঞ্জির টাকার জিঞ্জির ক্ষমতার জিঞ্জির সবাই দাস সবাই গোলাম কেউ স্বাধীন নয় একমাত্র স্বাধীন সেই যে ইব্রাহিমের মতো একশোতে একশো আল্লাহর গোলাম এই জন্য আল্লাহর আবদ আল্লাহর বান্দা হওয়া এটাই সবচেয়ে মর্যাদার এই জন্য আল্লাহ সব তালা যখনই তার রাসুলকে ডেকেছেন তখন বান্দা বলে ডেকেছেন আশাদু আন্না মোহাম্মাদান আব্দুহু ও রসুল যে মোহাম্মদ আমার বান্দা কেননা বান্দা হওয়ার মধ্যে মোহাম্মদ যখন আল্লাহর দাস হয়ে গেলেন তখন উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা সবচেয়ে শক্তিশালী বাদশাহ পৃথিবীর কিছুই তখন তার সামনে টিকতে পারবে না কারো ক্ষমতা কারো চোখরাঙ্গা নেই কোনো কিছুর ফেতনা কোনো কিছুর বাধা রিজিকের ভয় রুজির ভয় যে আল্লাহর বান্দা আল্লাহ হচ্ছে গানি আল্লাহ কি আল্লাহ কি গানি মানে কি বলেন তো গানি মানে ধনী যে এমপির ছেলে ওর কি টাকার অভাবের ভয় আছে নাকি হ্যাঁ মুসাবিন শমসের যে ছেলে ওর টাকার ভয় আছে নাকি আর টাকার ভয় নাই তো বসুন্ধরার মালিকের যে ছেলে ওর টাকার ভয় আছে নাকি আবদুল্লাহ গানি যে গানির বান্দা গানির দাস তার রিজিকের ভয় আছে নাকি যে ধনির বান্দা ধনির দাস তার রুটির ভয় আছে নাকি আল্লাহ আকবার এই অনুভূতি যখন আসবে মানুষের মধ্যে এই আবেগ যখন আসবে মানুষের মধ্যে এই আবেগ নিয়ে অনুভূতি নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হওয়ার আবেগ নিয়ে যখন মানুষ ইবাদত করবে তখন সে সে ইবাদতের প্রতিফলন তার জীবনের চব্বিশ ঘন্টায় পাবে পরকালও পাবে আর এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান রাসুলসাল্লিউাল্লাম শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে এক নাম্বার দিক নির্দেশনা এখানে আর কথা বলি একজন সালাফ বলতেছেন যে আমার গিবত করে আমি দেখেছি প্রত্যেক মানুষের শত্রু আছে মানুষ মনে করে যে আমার গিবোধ করতেছে সে আমার শত্রু যে আমাকে অপবাদ দিচ্ছে সে আমার শত্রু যে আমার টাকা মেরে খেয়েছে সে আমার শত্রু যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু ওই সালাফ বলছেন সামানী ইকদাবানি লেইসাবি আদুবি যে আমার গিবোধ করে সে আমার শত্রু নয় মানে মিন্নি সেই আন যে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে সে আমার শত্রু নয় যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু নয় বরং আমার শত্রু সে যখন আমি আল্লাহর দাসত্বে থাকি তখন আমাকে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে আল্লাহর দাসত্ব থেকে ফিরাতে চায় যে সে আমার শত্রু আর এই শত্রুই হচ্ছে শয়তান মানুষ যখন এই আসল শত্রুকে চিনতে পারবে এই শয়তান মানুষের মধ্যেও আছে এই শয়তান বাস্তবেও আছে ফেরেশতার শয়তান কোনো কাল্পনিক জিনিস নয় আল্লাহ পুরো পৃথিবীতে সঠিক সময়ে সূর্য উঠতেছে সঠিক সময়ে রাত হচ্ছে দিন হচ্ছে শীত আসতেছে সঠিক সময়ে বর্ষা হচ্ছে কোথায় বৃষ্টি দেওয়া লাগবে কোথায় মেঘ যাওয়া লাগবে কোথায় কার জান কবজ করা লাগবে কোথায় ভূমিকম্প কোথায় অক্সিজেন কোথায় করোনা ভাইরাস কাকে আরোগ্য কাকে অসুখ সারা পৃথিবীর অগণিত কাজ এত সুচারুরূপের ম্যানেজমেন্টের মাধ্যমে এর চাইতে দক্ষ ম্যানেজমেন্ট পৃথিবীতে আর নাই কোনো কোম্পানির নাই এত দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে সারা পৃথিবীর কাজ আল্লাহ পরিচালনা করছেন সবগুলো ফেরস্তা দিয়ে আল্লাহ জুনুদুল্লাহ আল্লাহর বাহিনী হচ্ছে ফেরেস্তা আর এই ফেরেস্তার বিপরীতি হচ্ছে শয়তান সারাদিন লেগে আছে আপনাকে পথ করার জন্য আর এই শয়তানের খপ্পর থেকে রাসুলসাল আলহাসাল্লাম বলছেন শোনো ইদা তাইমা আহাদুকুম যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে এবং তার হাত থেকে কোনো খাদ্যের লোকমা পড়ে যায় তাহলে সে যেন সেই লোকমাটা কুড়িয়ে নেয় এবং তার সাথে লেগে থাকা ময়লা দুরূিত করে এবং সেটাকে যেন শয়তানের জন্য না ছেড়ে দেয় আর শোনো যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে তখন যেন চেটে প্লেট চেটে যেন খাদ্য গ্রহণ করে কেননা কেউ জানে না কোন দানায় কোন খাবারে বরকত রয়েছে সেটা যেন সে শয়তানের জন্য না ছাড়ে আর শয়তান থেকে বাঁচার জন্য লাহ আলি আসাল্লাম সবচেয়ে বড় যে নির্দেশনা যেটা আজকে আমি আমার আলোচনার শেষের দিকে এসে আপনাদের জন্য করে যেতে চাই সেটা হচ্ছে রাসুলসাল্লি সাল্লাম বলছেন মিন করিয়াতিন এমন কোনো গ্রাম নেই এমন কোনো অঞ্চল বা এলাকা নেই যেই গ্রামে মাত্র তিনজন মানুষ বসবাস করে মাত্র তিনজন আর ওই তিনজন মানুষ সালাত কায়েম করে না জামাতের সাথে তিনজন একটা বাড়িতে আছে তিনজন একটা কোম্পানিতে আছে একটা অফিসে আছে তিনের অধিক হলে তো কোনো কথাই নাই অন্তত পক্ষে তিনজন কোনো মুসলমান এক জায়গায় আছে আর সেখানে জামাতের সালাত কায়েম করে না ইস্তাহাবাদ আলি হিম শয়তান তাদের উপর শয়তান আক্রমণ করবে তাদেরকে শয়তান ধরে ফেলবে তাদেরকে শয়তান খেয়ে ফেলবে শয়তান থেকে যদি বাঁচতে চাও জামাতে সালাত কায়েম করো মসজিদের সাথে সম্পৃক্ত থাকো জামাতের সাথে সম্পৃক্ত থাকো জেনে রাখো শয়তান পালবিহীন ভেড়ার প্রতি আক্রমণ করে যেমন যেমন একটা সিংহ একটা বাঘ পালবিহীন ছাগলের প্রতি আক্রমণ করে জামাতবিহীন মানুষের প্রতি শয়তান ঠিক সেভাবে আক্রমণ করে এই জামাত পাঁচ অক্ত সালাতের জামাত মসজিদ ভিত্তিক জামাত মসজিদের সাথে আপনার সম্পর্ক নাই মানে আপনি দিনের রাস্তায় টিকতে পারবেন না আজকে প্রোগ্রামে আসছেন পরের বছর আসবেন তার পরের বছর আপনাকে পাওয়া যাবে না কেন আপনার সম্পর্ক মসজিদের সাথে নাই মসজিদের সাথে সম্পর্কই হচ্ছে ইমানের উপর টিকে থাকা দিনের পর টিকে থাকা জামাতের সাথে থাকা মসজিদের সাথে সম্পর্ক এই মসজিদের সাথে সম্পর্ক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মসজিদ হচ্ছে মার্কাজুল মার্কাজুল দাওয়াহ জ্ঞানের কেন্দ্র দাওয়াতের কেন্দ্র মসজিদ একটা সংগঠনের চাইতে শক্তিশালী মসজিদ একটা দলের চাইতে শক্তিশালী মসজিদের সাথে সম্পৃক্ত থাকার মাধ্যমে নিজের ইমানকে মজবুত রাখতে হবে যত বেশি মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন শয়তানের প্ররোচনা শয়তানের খপ্পর থেকে তত বেশি মুক্ত থাকতে পারবেন